নমস্কার বন্ধুরা, আমি অর্চনা আর আমার চ্যানেল লেটস কুক উইথ অর্চনা আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা মশলা বিরিয়ানি রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খেতে খুব অসাধারণ হয়, আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন। এই রেসিপিটা পুরোপুরি নিরামিষ না হলেও এতে মাছ ইউজ করা হবে না, তবে এই রেসিপিটা খুব টেস্টি হয়। আমার অনুরোধ আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর রেসিপিতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল, তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, আলুগুলো আমি একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আলুটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডি, ভেন্ডিগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এইরকম লাল লাল হয়ে গেলে আমি দেখাচ্ছি, কিন্তু আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না, তবে এরকম সামান্য একটু লাল লাল হয়ে আসলে আপনারা তুলে নেবেন, খুব বেশি ভাজার দরকার নেই। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর এখানে অবশ্যই আপনারা সরিষার তেলটা ইউজ করবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন, চার পাঁচ সেকেন্ড ভেজে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এবারে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর জিরা বাটা, এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো, আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, আপনারা ছোট টমেটো নিলে দুটো টমেটো নিয়ে নেবেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবারে একে একে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, এবারে এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার না, এটা যে ঝাল লঙ্কা গুঁড়ো হয় সেই ঝাল লঙ্কার গুঁড়োটা এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবারে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন এরকম তেল উঠে আসবে তখন এই আলু আর ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে এর মধ্যে কষিয়ে নেব। দেখুন আমি দু তিন মিনিট ধরে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, কষানো আমার কমপ্লিট। এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল, জলটা খুব বেশি দেবেন না এখানে,
মশলা এই সবজিটা যেহেতু মাখা মাখা হবে সেই জন্য এখানে বেশি জল ইউজ করা যাবে না, অল্পই জল দেবেন। দিয়ে এবারে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 3-4 মিনিট রান্না করার পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আমার এখানে সমস্ত সবজি খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এখানে আর ঢাকা দেব না। এইভাবেই এই তরকারির জলটা আরও একটু বেড়ে নেব, মানে শুকিয়ে আসবে, এই জলটা থাকবে না। এই যে দেখুন জলটা অনেকটাই কমে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা। ধনে পাতা কুচিটা আপনারা অবশ্যই এখানে ইউজ করবেন, আর এখন যেহেতু শীতকাল অবশ্যই ধনে পাতা সব জায়গায় পাওয়া যাচ্ছে সেই জন্য। এবারে আমি আবারও কিছুক্ষণ এইভাবে রান্না করে একেবারে প্রায় অনেকটাই জল শুকিয়ে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দেখুন গরম মশলাটা দিয়ে আমি নেড়ে দিচ্ছি। দেখুন আমি আরো কিন্তু এখানে জল শুকিয়ে নেব। এই যে আমার জল প্রায় অনেকটা শুকিয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে শেষে অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর আমি রান্নাটা করবো না, আমার রান্নাটা কমপ্লিট। এবারে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা, ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খুব টেস্টি লাগে। আপনারা অবশ্যই বাড়ি একবার খেয়ে দেখবেন। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্ত থাকছে, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, টাটা।